হজে গিয়ে আপনার যদি হজে যাওয়ার জন্য সামর্থ্য থাকে, প্লেন ভাড়া থাকে, আপনার ওইখানে গিয়ে যাবতীয় যে খরচগুলো আছে ওই খরচগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে হজ ফরজ, আপনাকে হজ করতে হবে, আপনাকে হজ করতে হবে। আর যে ব্যক্তি এই নিয়ত করার ফলে যত টাকা খরচ হবে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় হবে সুবহানাল্লাহ, এবং সৎকা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে দেবেন সুবহানাল্লাহ। পুরা হজ করতে যে টাকা লাগতেছে এটা আপনি আল্লাহর রাস্তা দান করে দিবেন সুবহানাল্লাহ, কারণ আপনি কার জন্য হজ করতেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আপনার লোক দেখানো হজ হয় তাহলে এই হজ আপনার কবুল হবে না। আপনাকে কাকে রাজি খুশি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করতে হবে। আপনি আপনার বোনের বোনের হক না দিয়ে, ভাইয়ের হক না দিয়ে আপনি যদি হজ করতে যান, এই হজ কবুল হবে না, কারণ আপনার ভাইকে আপনি ঠকিয়েছেন, আপনার বোনকে আপনি ঠকিয়েছেন, আপনার মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করেন নাই। আপনি যদি হাজার বারো হজ করেন, এই হজ আল্লাহ তাআলা কবুল করবেন কিনা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? হজ করতে হবে সঠিকভাবে চলার পরে। আপনি মানুষকে ঠকিয়ে হারাম টাকা দিয়ে হজ করতেছেন, হজ কবুল হবে? কবুল হবে না। আপনার আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, ওই শক্তি দিয়ে ওই হালাল কামাই করে আপনি টাকা জমি যদি হজ করেন, এই হজ আল্লাহ তাআলা কবুল করুন সুবহানাল্লাহ। আপনার আপনি মানুষকে ধোকা দিয়েছেন, মানুষকে ধোকা দিয়ে কিছু টাকা জমিয়ে 10 লাখ টাকা জমিয়ে আপনি হজ করতে গেছেন, হজে যাওয়ার সময় আপনি ছবি দিয়ে মানুষকে দেখাইয়া হজ করতে গেছেন, এই হজ আল্লাহ তাআলা কবুল করবেন কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। একমাত্র যে ইবাদত করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। আপনি উমরা করেন, আপনি হজ করেন, আপনার হজ হইতে হবে, উমরা হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা আবার অনেকে আছি আপনার বড় হজ করেছি আলহামদুলিল্লাহ, ফরজ করেছেন আল্লাহ তাআলা, হজ করেছি একবার, অনেকে 4-5 বার করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, করতেই পারে। আবার অনেকে উমরা বার বার উমরা করে, ওনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, করতেছে, কিন্তু ওনার পাড়া প্রতিবেশী যদি আপনার না খেয়ে মরে, না খেয়ে যদি মরে, সে যদি বার বার উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উমরাকে কবুল করবে না। কেন? আপনার পাড়া প্রতিবেশী না খেয়ে মরতেছে, অনাহারে মরতেছে, আপনি খোঁজ খবর নেন না, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে দাঁড় করাই দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনার এই বান্দা আপনি ওনাকে দনসব্য দিয়েছেন, উনি বারবার উমরা করেছে, কিন্তু আমরা যে পাড়া প্রতিবেশী আছি, আমরা যে আত্মীয় স্বজন আছি, তা কোনোদিন খোঁজ খবর নেয় নাই, আমরা কি খেয়ে আছি না না খেয়ে আছি খোঁজ খবর নেয় নাই, কিন্তু সেই প্রতি বছর উমরা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দার উমরা আমার দরবারে কবুল হয় নাই। আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে, আপনার বাড়ির পাশের লোক কিভাবে আছে, খেয়ে আছে না খেয়ে আছে, আপনাকে কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে। তাহলে যদি আপনার আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে আপনি যদি 100 বার উমরা করেন, আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ। আমরা তো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না। আপনার আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক উনি উমরাতে যাচ্ছেন, উমরাতে যাওয়ার জন্য নিয়ত করেছেন, বারবার উনি উমরা করেন, কিন্তু ওনার এক আত্মীয় এক ফাড়া প্রতিবেশী আপনার না খেয়ে আছে, 3 দিন চুলাতে কোনো আগুন ধরে না, চাউল নাই, কিভাবে উনি খাবে? ওনার ছেলে সন্তানরা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আব্দুল্লাহ বিন মুবারক উনি উমরা যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে ফেলছেন, একটা কাফেলার সাথে উমরাতে যাবেন, ওনার একটা ছেলে, ছোট ছেলে আপনার পাশের বাড়িতে গিয়ে দেখতেছে, ওইখান থেকে ওনারা গোস্ত রান্না করতেছে, ওইখান থেকে গোস্তর ঘ্রাণ আসছে, ওনার ছেলে ওই বাড়িতে গিয়ে দেখতেছে গোস্ত রান্না করতেছে, বলতেছে ভাই আপনারা তো গোস্ত রান্না করতেছে, আমাকে একটু গোস্ত দেন আমি খাবো। কার ছেলে বলতেছে? আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে বলতেছে। ওই লোক বলতেছে না বাবা তুমি খেতে পারবে না, এটা তোমার উপরে জায়েজ হবে না, তোমার বাবা অনেক বড় লোক, প্রতি বছরে উমরা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি যদি এই গোস্ত খাও তোমার জন্য জায়েজ হবে না, শুধু একমাত্র আমাদের ছেলেরা আজকে 3 দিন খাইতে পারতেছে না, আমার ঘরে চাউল নাই, আমার সুরাতে কোনো আগুন জ্বলে না, আমি কাজের সন্ধানে সকালে বাইর হয়ে যাই, সারাদিন ঘুরে কোন কাজের সন্ধান না পেয়ে আমি বাড়িতে ফিরে আসি, একদিন হঠাৎ করে দেখতেছি রাস্তার পাশে একটি মরা গরু ফালায় রাখছে,
আমি কি করলাম, চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, বাড়ির থেকে একটা ছুরি নিয়ে গেলাম। বাড়ির থেকে ছুরি নিয়ে গিয়ে ওই মরা গরু গোস্তর থেকে কিছু গোস্ত এনে আমার ছেলে সন্তান জানে না, আমার বিবিকে বললাম গোস্ত গুলো রান্না করে আমার ছেলে সন্তানদেরকে খাওয়াইয়া দাও। ওই ব্যক্তি গোস্ত এনেন, ছেলে সন্তানদেরকে রান্না করে খাওয়াই দিয়েছেন, ওনার ঘরে চাউল নাই।